যে হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে ওনারা আমাদের নিজেদের মন্তব্য পেশ করেছেন, দাবি রেখেছেন অতি সত্য যাতে হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার বন্ধ হয়। আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন হিন্দু অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন ভারতবর্ষের হিন্দুদের সুরক্ষিত রাখার জন্য, বস্তুতপক্ষে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীকালে আমরা লক্ষ্য করি বিশেষত 2014 থেকে শুরু করে ভারতবর্ষের যারা হিন্দু ধর্মাবলম্বী সনাতনী মানুষ তারা সুরক্ষা পেয়েছেন। গোটা বিশ্বে যে জায়গায় হিন্দু বসবাস বসতি রয়েছে আমরা জানি সেই জায়গার মানুষ হিন্দুদের জন্য সনাতনী যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে সুরক্ষিত থাকেন। হিন্দুরা ধর্মপ্রাণ মানুষ, হিন্দুরা সকলকে নিয়ে এই জগতে বাঁচতে চায়, কিন্তু দুর্ভাগ্য বিশ্বে যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার চলছে যার জন্য মূলত আজকের দিনে যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আমি আমার কোটি প্রণাম নিবেদন করছি। এখানে যারা অনেকেই রয়েছেন সবার নাম বুঝছি না, মনে হচ্ছেন চৌধুরী, মিশন দাস সহ যারা রয়েছেন, সেই সকল থেকে হিন্দুদের সুরক্ষার লক্ষ্যে প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা বিভিন্ন অর্গানাইজেশন করে হিন্দুদের একত্রিত করার প্রতিনিয়ত যে চেষ্টা করছেন সেটা অত্যন্ত গর্বের ব্যাপার। আর আমি মনে করি এই যে যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য মূলত কিন্তু আজকে ভারতবর্ষে হিন্দু সুরক্ষা পেতে সক্ষম হয়েছে। যখনই কোন হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সেটা শিল্পের হোক, কাতার হোক, ভারতের কোনো প্রান্তে হোক, কাঠন রাজ্য হোক, ভারতবর্ষের কোনো প্রান্তে হোক, তখনই আমরা লক্ষ্য করেছি সে বৌদ্ধ হোক, সে হিন্দু জাগরণ মঞ্চ হোক, সে বৈদিক কারণ হোক বা বিভিন্ন হিন্দু অর্গানাইজেশন হোক, তারা কিন্তু প্রতিবাদ সক্ষম হয়েছেন, তারা কিন্তু প্রয়োজনের হাতে অস্ত্র হাতে নিয়েছেন। অস্ত্র হাতে কিন্তু হিন্দু অর্গানাইজেশন কোন সময় নেয় না, কিন্তু প্রয়োজনে নিজেদের মানে আত্মরক্ষার জন্য আর তারা কিন্তু প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, যেটা বৈজ্ঞানিকের হয় প্রশিক্ষণ বিভিন্ন অর্গানাইজেশনের হয়। আপনার জন্য মূল কথা এটাই যে ভারতবর্ষে যেভাবে এগোচ্ছে আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষের যে একটা অশান্তির পরিবেশ একটা দিন ছিল, এই অশান্তির পরিবেশ কেটে ধীরে ধীরে আমরা ভারত বিশ্বকে সুরক্ষিত করতে সক্ষম হয়েছি। বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষ সহ আজকে গোটা বিশ্বে একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে, যে শান্তির একটা বাতাবরণ নয় নরেন্দ্র মোদীজির লিডারশিপ সেটা গোটা ভারতবর্ষ বা গোটা বিশ্বে সেটা স্বীকার করে নিচ্ছে। যাই হোক, আমিও আমাদের যারা ওখানে ভোটগ্রহণ ভাইরা রয়েছেন, বাবুদিন মহিন্দ্র অর্গানাইজেশনের ভাইবোনরা রয়েছেন,
শুধু বিধায়ক না, একজন জনসাধারণ হিসাবে, একজন হিন্দু হিসাবে আমিও আমার আওয়াজ তুলছি যে বাংলাদেশে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয়, আর এই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে আজকের দিনের যে আন্দোলন, আজকে আন্দোলনের মাধ্যমে যেভাবে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের সরকারকে, যে এই আন্দোলনের মাধ্যমে আপনারা, আমরা বলতে চাই যে আপনারা হিন্দুদের সুরক্ষা দিন, আর সুরক্ষা না দিলে কিন্তু আগামী দিনে কিন্তু হিন্দুরা তাদের সুরক্ষার পথ তারা বেছে নেবে। আমি যেটা বলতে চাইছি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আজকের দিনে বিশেষ কিছু না বলে সকলকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার কর্তব্যটা শেষ করছি। বাংলাদেশে বর্তমান সময়ে ফতোয়া দেওয়া হয়েছে, দুর্গাপূজার সময় যখন মসজিদে আজান দেওয়া হবে সেই সময় যেন কোথাও কোনো কাসর, ঘন্টা, বাদ্যযন্ত্র চলতে পারবে না। ভাবুন, 140 কোটি দেশ ভারতবর্ষ, আমাদের একটি অঙ্গরাজ্য হচ্ছে অসম, এই অসম থেকে আয়তনে ছোট দেশ হচ্ছে বাংলাদেশ। আদানি পরিবার থেকে যদি বিদ্যুৎ যোগান না দেওয়া হয় তাহলে যে দেশে লাইট পর্যন্ত চলতে পারবে না, ফ্যান পর্যন্ত চলতে পারবে না, সেই দেশের মানুষ বৃহৎ সংখ্যক হিন্দুদের তারা হুমকি দিচ্ছে, মারছে, পিটছে, ধর্ষণ করছে এবং হুমকি দিচ্ছে বাংলাদেশে আজানের সময় কোন ধরনের বাদ্যযন্ত্র বাজানো চলবে না। আমরা বলছি ভারত থেকে সরকারের কাছে আমরা আবেদন করছি, এরকম কোন প্রস্তাব রাখা যায় কিনা, যখন দুর্গাপূজার অঞ্জলি দেওয়া হবে সেই সময় যেন, বা বিভিন্ন নবরাত্রির সময় হোক, বিভিন্ন স্থানে যেভাবে মায়ের আরতি করা হবে সেই সময় যেন কোন অন্য ধর্মাবলম্বীদের স্থান থেকে মাইকে আজান দেওয়া না হয়, এই প্রস্তাব রাখলাম। আমাদের সৌভাগ্য কিন্তু আমরা একই সাথে আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি, ভারত ভাগ সম্ভব নয়, বিশেষ করে আসামের দিকে যদি কেউ চোখ তুলে থাকায় তা অসম্ভব, রাজনৈতিক বিষয় বলছি না, কিন্তু অসমের রাজনীতির প্রধান যিনি আছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি স্পষ্ট বলছেন, হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কথা বলছেন। আমাদের সৌভাগ্য এরকম আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যোগী আদিত্যনাথের মতন আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্ব আছেন, প্রধানমন্ত্রী মোদীর মতন নেতৃত্ব আছেন, কিন্তু আমরা জনগণকে সতর্ক থাকতে হবে, হিমন্ত বিশ্ব শর্মার মতো যারা আছেন তাদের পাশে সজাগ দৃষ্টিতে আমাদের থাকতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন, আজ থেকে কিছু বছর পরে অসমে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য, কিছু বছর পরে ভারতে, এলাহাবাদ হাইকোর্ট, আমি আবার বললাম, কিছু বছর পরে ভারতে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে। এই সংখ্যালঘু হওয়ার ফল কি? আবারও দেশ খণ্ডিত হবে। তাই সমস্ত কিছু চিন্তা ভাবনা করছে প্রতিটি হিন্দু সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গদল, হিন্দু জাগরণ মঞ্চ, গৈরিক ভারত থেকে শুরু করে প্রতিটি সংগঠন,
রাষ্ট্রীয় শ্রমিকা সমিতি, প্রতিটি সংগঠন ভারত মায়ের, যাদের নাম দিচ্ছি না, প্রতিটি দিন ভারত মায়ের সেবা কাজে কাজ করে চলছি। আমরা বিশ্বাস করছি আমাদের দেশ খণ্ডন করা সম্ভব নয়, কিন্তু জনগণ যদি আমরা সক্রিয় না থাকি তাহলে দেশ আগেও যেভাবে খণ্ডিত হয়ে গেছে, খণ্ডিত হতে পারে রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, সবকিছু সম্ভব নয়, কিন্তু আমরা জনগণ যদি ঠিক থাকি আমাদের দেশকে রক্ষা করা সম্ভব। এই পরিকল্পনা নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চ আজ এখানে কার্যক্রম করছে। আজ কার্যক্রম করলাম আর শেষ এ নয়, এ নবযুগের যাত্রা। সমস্ত হিন্দু সংগঠন মিলে এই হিন্দু সমন্বয় মঞ্চ, আপনারাও আছেন স্থানে স্থানে, হিন্দু সমন্বয় মঞ্চের কাজ এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে বিভিন্ন কাজ করতে হবে, না হলে আজ থেকে 16 বছর পরে, আবার বলছি আজ থেকে 16 বছর পরে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ব, বা এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য অনুসারে আরো কিছু বছর পরে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ব। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের পূর্বপুরুষরা এসেছেন এ দেশে, সবাইকে প্রশ্ন করছি এখন কোথায় যাব, যাওয়ার জায়গা আছে, জুড়ে বলুন যাওয়ার জায়গা আছে, জায়গা আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাঁচার জন্য শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে, ভাবতে হবে। আমাদের প্রতিজন দেব দেবীর হাতে অস্ত্র রয়েছে, আমরা তাদের পূজা করি, প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দীর্ঘায়িত করলাম না, অনেক রয়েছেন গুণীরা কথা বলার জন্য, শুধু একটি আবেদন করব, ভাবুন আমরা কি সুরক্ষিত। দেখতে দেখতে 16 বছর 17 বছর কেটে যাবে, তখন কেউ টিকতে পারবে না। বাংলাদেশে শিল্পী হিন্দুকে মারা হচ্ছে, রাজনৈতিক হিন্দুকে মারা হচ্ছে, ছাত্র হিন্দুকে মারা হচ্ছে, মহিলা হিন্দুকে ধর্ষণ করা হচ্ছে, বাচ্চা হিন্দুকে ফাঁসি দেওয়া হচ্ছে। এ তো এ যুগে দেখছি 2024-এ 5 আগস্টের পর থেকে। আমরা আগামী দিনে তাকে দেখতে চাই, তাকে দেখতে চাই, শুনছি না, তাকে দেখতে চাই, শিলচরে তাকে দেখতে চাই, তাকে। তাই সক্রিয় হন, বাস্তববাদী হন, সমস্ত হিন্দু সংগঠনে জড়িত হন, প্রতিটি হিন্দু সংগঠন, যে সংগঠন আপনার ভালো লাগে সেই সংগঠনে জড়িত হন। আর দীর্ঘায়িত করলাম না, একবার জোরে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে হিন্দু 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 এখানে উপস্থিত